নৌকার আদলে নির্মিত হচ্ছে নতুন স্টেডিয়াম। রাজধানীর পূর্বাচলে নৌকার আদলে নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ স্টেডিয়ামটির নির্মাণ কাজ আগামী 3 বছরের মধ্যেই সম্পন্ন করা হবে। বোর্ড মিটিং শেষে গতকাল শনিবার এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সূত্র থেকে জানা যায়, অত্যাধুনিক স্টেডিয়ামটি নির্মাণের জন্য ইতিমধ্যে 10 লাখ টাকায় 37.49 একর জমিও বরাদ্দ পেয়ে গেছে বিসিবি। দেশবাসী ও ক্রীড়া মোদীদের আগ্রহের শেষ নেই ক্রিকেট নিয়ে। সবার প্রিয় এই খেলা নিয়ে দর্শকদের আগ্রহের কথা চিন্তা করেই পূর্বাচলে তৈরি হবে নতুন এই ক্রিকেট স্টেডিয়াম। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ক্রিকেট বোর্ডের নিজ খরচে তৈরি হবে এই স্টেডিয়ামটি। আমরা 37.49 একর জমি পেয়ে গেছি, শীঘ্রই আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নকশা ও পরামর্শের কাজ সম্পন্ন করা হবে, এরপর নির্মাণের কাজ হাতে দেওয়া হবে। আশা করছি 50,000 দর্শক ধারণ ক্ষমতার খুব দৃষ্টিনন্দন একটি স্টেডিয়াম হবে এটি। আগামী 3 বছরের মধ্যে আমরা নির্মাণ কাজ শেষ করতে চাই। বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, স্টেডিয়ামটির সাথে আধুনিক সব সুযোগ সুবিধা সংযুক্ত থাকবে। ক্রিকেট একাডেমি, ইনডোর সুবিধা, জিমনেসিয়াম, সুইমিং পুল সহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি নিশ্চিত করা হবে। স্টেডিয়ামের পাশেই একটা 5 তারকা মানের হোটেল করার পরিকল্পনাও রয়েছে। হোটেল আমরা নিজেরা নির্মাণ না করলেও বিসিবির তত্ত্বাবধানেই রাখা হবে সেটি। তবে নির্ধারিত সময়ে মূল স্টেডিয়ামের কাজটা আগে শেষ করার ভাবনায় প্রাধান্য পাচ্ছে, জানিয়েছেন বোর্ড সভাপতি। এই স্টেডিয়াম সম্পর্কে আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।